Subscribe now and press the bell icon. Never miss an update. বলিউডের ভাইজান আপনা মর্জি কি মালিক তার অভিনীত ছবি মানে তা 100 কোটির ক্লাবে নাম লেখাবেই বুদ্ধিমত্তার সঙ্গে চিত্রনাট্য বেছে নেন সলমান বলিউডে তিনি মশালা ছবির রাজা তবে নিজের ধারা থেকে বেরিয়ে নতুন চ্যালেঞ্জ যত বাড়ি নিয়েছেন সেই সাফল্য আনতে পারেননি ফের একবার নতুন অবতারে ধরা দিচ্ছেন নায়ক বলিউডের জোর গুঞ্জন এবার বায়োপিকে অভিনয় করবেন সলমান খান না না আর বায়োপিক নয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভাইজান আগেই জানিয়েছিলেন তিনি কখনো কাউকে তার বায়োপিক তৈরির অনুমতি দেবেন না এক ঐতিহাসিক চরিত্রে এবার দেখা যাবে তাকে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে নতুন অ্যাকশন থ্রিলার দবাং স্টারের 32 বছরের ক্যারিয়ার তার মধ্যে এই প্রথম বায়োপিকে অভিনয় করবেন খবর পাওয়া মাত্রই উচ্ছ্বসিত তার ফ্যানেরা শোনা যাচ্ছে ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের জীবন পর্দায় ফুটিয়ে তুলবেন নায়ক শোনা যাচ্ছে এই বায়োপিক পরিচালনার দায়িত্বে থাকবেন রাজকুমার গুপ্তা গত 5 বছর ধরে তিনি রবীন্দ্র কৌশিককে নিয়ে চর্চা করেছেন চিত্রনাট্য লেখার কাজও প্রায় শেষের দিকে ফাইনাল ড্রাফট বানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি রবীন্দ্র কৌশিক ব্ল্যাক টাইগার নামে বিভিন্ন মহলে পরিচিত দেশের সেরা গুপ্তচরও বলা হয় এই বিশিষ্ট ব্যক্তিকে তাই তার চরিত্র ফুটিয়ে তোলার জন্য বলিউডের টাইগারের কাছে প্রস্তাব রাখা হয়েছে সূত্রের খবর সুরজ বর্জাতিয়ার সঙ্গে কাজ মিটিয়ে তিনি শীঘ্রই শুরু করবেন নতুন ছবির কাজ তবে শুটিং বা ছবির মুক্তির সময় এখনো পর্যন্ত জানা যায়নি এখন ভাইজানের মুখ থেকেই এই ছবির কথা শোনার অপেক্ষায় তার অনুগামীরা এন্টারটেনমেন্ট রিপোর্ট বিগ নিউজ 24x7